আমি এই চ্যানেলে লোন সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি যেমন ব্যাংক হতে কী কী ধরনের লোন দেওয়া হয় লোন নেওয়ার যোগ্যতা কী এবং লোন নিতে গেলে কী কী কাগজপত্র লাগে এসব বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন আমি সেটি আই বটনে দিয়ে দেব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই আমি এক লক্ষ টাকার লোন নিতে চাই তাহলে আমাকে সর্বমোট কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এবং মাসে মাসে কত টাকা কিস্তি দিতে হবে সেজন্য চিন্তা করলাম এটা নিয়ে একটি ভিডিও বানানো প্রয়োজন যাতে আপনাদের কাজে লাগবে সেজন্যই আসলে এই ভিডিওটি বানানো সেজন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তাহলে আমি অনুপ্রাণিত হব হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জয় দাস আর আপনাদের আমার চ্যানেল অনুজয় থ্রি সিক্সটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলায়কনটি ক্লিক করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ এবার মূল বিষয়ে আসা যাক আপনি যদি এক লক্ষ টাকা লোন নেন সেটা হতে পারে এক বছর দুই বছর বা তিন বছর মেয়াদে তাহলে আপনাকে সর্বমোট কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এবং মাসে মাসে কত টাকা কিস্তি দিতে হবে বা ইনস্টলমেন্ট দিতে হবে তা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব এবং আমি আপনাদের সেই হিসাবটি দেখাবো এবং এই হিসাবটি প্রযোজ্য হবে শুধুমাত্র টার্ম লোনের ক্ষেত্রে যেখানে লোনের কিস্তি ইএমআই হিসেবে দিতে হয় ইএমআই হলো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট আমি ইএমআই ক্যালকুলেটারের মাধ্যমে লোনের হিসাবটি করব। আপনারা চাইলেই ঘরে বসে এটি করতে পারবেন সেজন্য আপনাকে মোবাইলের গুগল স্টোর হতে ইএমআই ক্যালকুলেটার সফটওয়্যারটি নামে নিতে হবে তাহলেই আপনারা ঘরে বসে এই লোনের হিসাব করতে পারবেন আসুন তাহলে এবার শুরু করা যাক এজন্য প্রথমে আপনাকে মোবাইলের ইএমআই ক্যালকুলেটারে যেতে হবে মোবাইলে ইএমআই ক্যালকুলেটার ডাউনলোড করে কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখবেন আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করে দেবো দেখেন ইএমআই ক্যালকুলেটের কতগুলো অপশন রয়েছে যেমন ইএমআই ক্যালকুলেটর কম্পেয়ার লোনস প্রি পেমেন্ট এবং মাই প্রোফাইল আমি প্রথমে ইএমআই ক্যালকুলেটরে যাবো অ্যামাউন্ট তা আপনারা কত টাকা লোন নিতে চাচ্ছেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা না তিন লক্ষ টাকা রেট অর্থাৎ লোনের সুদের হার কত পিরিয়ড আপনি কত বছর মেয়াদি লোন নিতে চাচ্ছেন যদি এক বছর হয় তাহলে বারো মাস যদি দুই বছর হয় চব্বিশ মাস এভাবে এখানে ইয়ারও অপশন আছে মান্থ অপশনও আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এরপর রয়েছে ইএমআই মানে আপনার মাসেই কত আসবে অর্থাৎ ইনস্টলমেন্ট কত আসবে প্রসেসিং ফি আমি এখানে প্রসেসিং ফি ব্যবহার করবো না এবং লাস্টে দেখেন ক্যালকুলেট অপশনে ক্লিক করলে আপনার সকল হিসাব বের হয়ে আসবে এখন ধরা যাক অ্যামাউন্ট আপনি এক লক্ষ টাকার লোন নিতে যাচ্ছেন আমি এখানে এক লক্ষ টাকা লিখে দিলাম ইন্টারেস্ট রেট ধরা যাক আপনি যে লোনটি নিতে যাচ্ছেন তার ইন্টারেস্ট রেট এইট পার্সেন্ট এইট পার্সেন্ট লিখে দিলাম এখন পিরিয়ড আপনি ধরা যাক এক বছর মেয়াদে লোন নিচ্ছেন আপনি এখানে ইয়ারও সিলেক্ট করতে পারেন অথবা মাসও সিলেক্ট করতে পারেন আপনি যদি ইয়ার সিলেক্ট করেন তাহলে ওয়ান লিখবেন আমি এখানে ওয়ান লিখে দিলাম এখন দেখেন আপনি যদি এখন ক্যালকুলেটে ক্লিক করেন তাহলে আপনার পুরো বিষয়টি ক্যালকুলেট হয়ে যাবে দেখেন আপনি যদি এক লক্ষ টাকা লোন নেন এইট পার্সেন্ট ইন্টারেস্টে তাহলে আপনাকে মান্থলি ইএমআই অর্থাৎ মাসিক ইনস্টলমেন্ট আসবে আট হাজার ছয়শো নিরানব্বই টাকা টোটাল ইন্টারেস্ট দিতে হবে চার হাজার তিনশো ছিয়াশি টাকা এবং টোটাল পেমেন্ট করতে হবে এক লক্ষ চার হাজার তিনশো ছিয়াশি টাকা অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা লোন নেন তাহলে আপনাকে টোটাল দিতে হবে এক বছরে এক লক্ষ চার হাজার তিনশো ছিয়াশি টাকা এখন আমি যদি ডিটেইলে আসি দেখেন আপনি এক লক্ষ টাকা লোন নিলেন এইট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক বছর মেয়াদে বা বারো মাস মেয়াদে তাহলে আপনি মান্থলি ইনস্টলমেন্ট আসবে আট হাজার ছয়শো নিরানব্বই টাকা আপনাকে এক লক্ষ টাকায় টোটাল পেমেন্ট করতে হবে এক লক্ষ চার হাজার তিনশো ছিয়াশি টাকা অর্থাৎ আপনাকে টোটাল চার হাজার তিনশো ছিয়াশি টাকা এক বছরে ইন্টারেস্ট দিতে হবে নিচে আরও দেখেন আপনার প্রতি মাসে কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে তার একটা হিসাব রয়েছে এবং এখানে একটা বোঝার বিষয় রয়েছে প্রথম মাসে দেখেন আপনার প্রিন্সিপাল বে কম কাটবে এবং আস্তে আস্তে সেটি বাড়তে থাকবে এবং ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেন প্রথম দিকে ইন্টারেস্ট বেশি কাটবে এবং শেষের দিকে ইন্টারেস্ট কম কাটবে এখন আমরা এক লক্ষ টাকায় আট পার্সেন্ট ইন্টারেস্টে এক বছরে দেখলাম আমরা এখন একটু মেয়াদটা বাড়িয়ে দেখব কি হয় আমরা এক লক্ষ টাকায় লোন নেবো ইন্টারেস্ট আট পার্সেন্ট এখন মেয়াদ আমরা পিরিয়ড বাড়িয়ে দেবো আমরা যে দুই বছর মেয়াদে দেয় দেখেন কত আসে ক্যালকুলেট করি আমরা ক্যালকুলেট করলে কী আসবে দেখেন আপনার মান্থলি ইনকাম মান্থলি ইএমআই আসবে চার হাজার পাঁচশো তেইশ টাকা টোটাল ইন্টারেস্ট দিতে হবে আট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এবং টোটাল পেমেন্ট করতে হবে এক লক্ষ আট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এখন ডিটেলসে দেখেন আপনি যদি এক লক্ষ টাকা আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের লোন নেন তাহলে আপনার মান্থলি ইএমআই আসবে চার হাজার পাঁচশো তেইশ টাকা এবং এক লক্ষ টাকায় আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে আট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে হিসাব এখন এখানে আরও কিছু হিসাব আছে আপনি লোন কম্পেয়ারও করতে পারবেন এখানে এজন্য আপনাকে কম্পেয়ার লোনসে যেতে হবে কম্পেয়ার লোনস লোন লোন অর্থাৎ আপনি দুটা ব্যাঙ্ক থেকে লোনের হিসাব কম্পেয়ার করতে পারবেন ধর আপনি এক লক্ষ টাকা লোন নেবেন তাহলে এক ব্যাংকের ইন্টারেস্ট রেট এইট পার্সেন্ট এবং অন্য ব্যাংকের ইন্টারে এবং এটা হচ্ছে এক বছর মেয়াদি তাহলে বারো মাস দিলাম এবং অন্য ব্যাঙ্ক থেকে আপনি এক লক্ষ টাকায় লোন নেবেন আমরা কম্পেয়ার করবো এটার ইন্টারেস্ট রেট হচ্ছে নাইন পার্সেন্ট এবং এটাও এক বছর মেয়াদি বারো মাস তাহলে দেখেন ক্যালকুলেট করলাম আমরা কী আসলো তাহলে আপনি যদি এক লক্ষ টাকা এইট পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাস বা এক বছরের লোন নেন তাহলে আপনি ইএমআই আসবে আট হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং যেটা নয় পার্সেন্ট আসবে সেটা হবে আপনার মান্থলি ইএমআই আট হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ ডিফারেন্স হলো ছয়চল্লিশ টাকা আর যখন আপনি এক লক্ষ টাকা আট পার্সেন্টে লোন নেবেন তখন টোটাল ইন্টারেস্ট দিতে হবে এক লক্ষ টাকায় আপনার যদি টোটাল ইন্টারেস্ট হবে চার হাজার তিনশো ছিয়াশি টাকা যদি নাইন পার্সেন্টে নেন টোটাল ইন্টারেস্ট দিতে হবে চার হাজার নয়শো বিয়াল্লিশ টাকা অর্থাৎ ডিফারেন্স পাঁচশো ছাপ্পান্ন টাকা আবার দেখেন আপনি যদি এক লক্ষ টাকা এইট পার্সেন্ট ইন্টারেস্টে লোন নেন তাহলে আপনার এক লক্ষ টাকায় টোটাল দিতে হবে পেমেন্ট করতে হবে এক বছর আপনাকে এক লক্ষ চার হাজার তিনশো ছিয়াশি টাকা যদি নাইন পার্সেন্টে নেন তাহলে আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে কত এক লক্ষ চার হাজার নয়শো বিয়াল্লিশ টাকা অর্থাৎ ডিফারেন্স হবে পাঁচশো ছাপ্পান্ন টাকা এইভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন যে যদি লোনের ইন্টারেস্ট রেট পার্থক্য থাকে তাহলে আপনার কত টাকা কম বেশি আপনাকে ইন্টারেস্ট দিতে হবে সেটা আপনি হিসাব করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটিকে আপনারা ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে অন্যরা জানতে পারবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন আজ পর্যন্ত ওই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন